এসো পাখির বন্ধু হই স্লোগানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একটি চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি চরটিকে মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের তথ্য ও ছবিতে ইশরাত লিমার রিপোর্ট। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ শোলচালিয়া মৌজায় বিষখালী নদীতে 103 একরের এই চর জেগে ওঠে প্রায় 30 বছর আগে। পাখির কলতানে সারাক্ষণই মুখরিত থাকে চরটি। কোকিল, গাংচিল, বুলবুলি, বউকথাকও, বাবই, ডাহুক, মাছরাঙা ও পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখির আবাস সেখানে। সম্প্রতি পাখির অভয়ারণ্য ঘোষণা করে এই চরে মাটি কাটা, বালু উত্তোলন, গাছ কাটা ও গবাদি পশু চড়ানো নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। চরটি পাখি দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন আসে। চরে একটু বসার মতন জায়গা করে দিলে ভালো হইতো। এই চরটায় বিভিন্ন মানুষ পাখি শিকার করতে আসতো, কিন্তু এখন পারতেছে না। নয়না ফিরাম এই চরটিকে ইকো পার্ক ঘোষণার দাবি শোলচালিয়া ইউনিয়ন পরিষদের। আমাদের দাবি যে এই চরটিকে ইকো পার্ক হিসেবে যেন ঘোষণা করা হয়। আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি এখানে এটাকে ভরাট করা এবং চারিপাশে বাঁধ দেয়। বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চরে পাখির নিরাপদ আবাস নিশ্চিত করা সহ সেখানে মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। আমরা চরটিকে পাখি অভয়ারণ্য ঘোষণা করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলে একটা মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ঝালকাঠির দক্ষিণ শোলচালিয়া চর ভ্রমণ করবে পর্যটকরা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।